রজতের 17 রানে ফাইনালের পথে বেঙ্গালুরু লখনউকে হারিয়ে আহমেদাবাদে বিরাটদের লড়াই রাজস্থানের বিরুদ্ধে এবারের আইপিএল থেকে বিদায় লখনউ সুপার জায়ান্টসের ফাইনালে যাওয়ার থেকে আর এক ধাপ দূরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বুধবার বেঙ্গালুরু 14 রানে হারালো লখনউকে বৃষ্টির জন্য 40 মিনিট দেরিতে শুরু হওয়া ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত দেন লোকেশ রাহুল মহসিন খানদের গতিতে বিরাট কোহলিকে পরাস্ত করার পরিকল্পনা ছিল তার কিন্তু ফ্যাব ডুপ্লেসি বিরাট কোহলিদের নিয়ে পড়াশোনা করে মাঠে নামা রাহুলদের সামনে কঠিন প্রশ্ন হয়ে দাঁড়ান রজত পতিদার 54 বলে 112 রান করে অপরাজিত থাকেন তিনি 19.1 ওভার ক্রিজে থাকেন পতিদার 7টি 6 এবং 12টি 4 দিয়ে সাজানো ছিল তার ইনিংস ইডেন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করল পতিদারের খেলা ডুপ্লেসি রানই করতে পারলেন না বিরাট করলেন মাত্র 25 রান গ্লেন ম্যাক্সওয়েল আউট হলেন 9 রান করে সেই পিচেই 17 রান পতিদারের শেষ বেলায় দিনেশ কার্তিকের ঝড়ো 23 বলে 37 রানের ইনিংস আরসিবির রান 200 পার করতে বড় ভূমিকা নিল যদিও 207 রান তুলেও নিশ্চিত ছিল না বেঙ্গালুরু শিবির তারা জানতেন ইডেনের পিচে এই রান তাড়া করে জেতা সম্ভব আর বিপক্ষ দলে যদি লোকেশ রাহুলের মতো ব্যাটার থাকেন তাহলে আরসিবির তো চিন্তার কারণ থাকবেই ব্যাট করতে নেমে শুরুতেই কুইন্টন ডিককে হারায় লখনউ মাত্র 6 রান করে ফিরে যান তিনি মনন বোহরা শুরুটা ভালো করলেও 19 রানের বেশি করতে পারেননি রাহুলকে সঙ্গ দেন দীপক হুদা দুজনে 96 রানের জুটি গড়েন তাদের জুটি লখনউকে জয়ের রাস্তা দেখায় রাহুল 79 রান করে আউট হতেই যদিও লখনউয়ের জয়ের আশা কমতে শুরু করে শেষ পর্যন্ত 14 রানে হেরে যায় লখনউ ফলে রজতের 17 রানের উপর ভর করে ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বেঙ্গালুরু আহমেদাবাদে এবার বিরাটদের লড়াই হবে রাজস্থানের বিরুদ্ধে সেই ম্যাচ জিততে পারলেই ফাইনালে চলে যাবে বেঙ্গালুরু জিততে পারলে ফাইনালে তাদের লড়াই হবে গুজরাট টাইটান্সের সঙ্গে